সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কোভিড ধাক্কায় শেষমেশ অনির্দিষ্টকালের জন্য এই মরশুমে আইপিএল 2021 স্থগিত হয়ে গিয়েছে। করোনা আক্রান্ত দেশে আর এই টুর্নামেন্ট চালিয়ে নিয়ে যাওয়ার কোনো ঝুঁকি নেয়নি বিসিসিআই। মঙ্গলবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে একবারও বলা হয়নি যে এবারের মতো বাতিল হয়ে গেল আইপিএল, অর্থাৎ চলতি বছর বাকি টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেপ্টেম্বরেই নাকি ফের বসতে পারে আইপিএলের আসর, এমনটাই রিপোর্ট ক্রিকবাজ এর। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও আইপিএলের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, আমাদের নতুন একটা উইন্ডোর দিকে তাকাতে হবে, যদি সেটা পাই তাহলে আইপিএল আয়োজন করা যেতে পারে, দেখব যদি সেপ্টেম্বরে আইপিএল করা যায়। তবে তার আগে আমাদের আইসিসি ও অন্যান্য বোর্ডের পরিকল্পনা জানতে হবে। সেপ্টেম্বরেই আইপিএল হওয়ার ইঙ্গিত দিয়েছেন এক আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তাও। তিনি বলেছেন, সেপ্টেম্বরের উইন্ডোতেই আইপিএল করার ভাবনা হচ্ছে, ততদিনে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ হয়ে যাবে, বিদেশি ক্রিকেটাররাও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে যাবে, ওই অল্প সময়ের মধ্যেই আইপিএল করার কথা ভাবতে হবে আমাদের। আইপিএল স্থগিত হওয়ার প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-কে সাক্ষাৎকার দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছেন, তারা আইপিএলের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সুরক্ষা নিয়ে কোনো সমঝোতা করতে চাননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জয় বলেন, বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠক করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে এসেছে, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত আইপিএল স্থগিতই থাকবে। প্লেয়ার থেকে শুরু করে কর্মী, ম্যাচ অফিসিয়াল, আইপিএলের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সুরক্ষা নিয়ে কোনো আপোষ করতে চায়নি তারা। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।